নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত। এক বাটি ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা সীতাভোগ বা অন্য কোনো ডেজার্ট বানালে তার সাথে সার্ভ করা হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। যে কোনো মিষ্টি দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে। শুধু তাই নয়, একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না, বারবার বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে না যাক। আজকে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানানোর জন্য দেখুন, এখানে এই বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। আর ওই একই বাটির মাপ করে দেখুন, এখানে এক বাটির অল্প একটু কম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি। মিষ্টির স্বাদটা যাতে দুর্দান্ত হয় তার জন্য দেখুন একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করব না, জাস্ট বেকিং পাউডার একটু দিয়ে দিলাম। সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে প্রথমে মিক্সড করে নেব। এবার এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আবারও সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি আপনাদের আবারও বলে রাখি, আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিংবা ঘি আর সাদা তেল একসাথে মিক্সড করেও ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার। ঘি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মিষ্টিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে নিয়েছি দেখুন লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। দুধটাকে অল্প অল্প দেবো আর খুব ভালোভাবে মেখে নেব। আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। তবে দুধ দিয়ে যদি ডোটাকে মাখান তাহলে কিন্তু মিষ্টিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, অসম্ভব সুন্দর খেতে হয়। এইভাবে অল্প অল্প দুধ দেবো, এটাকে খুব ভালোভাবে মেখে নেব। একেবারে খুব বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা খুব নরম হয়ে যাবে। তাই অল্প অল্প দুধ দিয়ে এটাকে এইভাবে মেখে নিতে হবে। দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, মিষ্টনটা কেমন হয়েছে দেখুন। মিষ্টনটা কিন্তু এরকম একটু চিটচিটে হবে, হাতের মধ্যে লেগে যাবে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন। মিষ্টনটা কিন্তু এইরকমই হলে তবে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এবার এই মিষ্টনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখাচ্ছি মিষ্টনটা কেমন হয়েছে আর কেমন হলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। দেখুন মিষ্টনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন মিষ্টনটা কিন্তু বেশ আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন মিষ্টনটা কিন্তু এইরকমই হবে। এই দেখুন, আর কিন্তু হাতের মধ্যে খোয়াটা লাগবে না। আর হাতের মধ্যে একটু ঘি মেখে নেবেন, তাহলে কিন্তু হাতের মধ্যে একদমই লাগবে না। এবার এখান থেকে আমি এইভাবে অল্প অল্প মিষ্টন নিয়ে নেব। এই দেখুন একদম কিন্তু কম কম নিয়েছি, বেশি বড় নেওয়ার দরকার নেই, এরকম কম কম নিলেই হবে। এবার এটাকে হাতের মাধ্যমে আমি একটু গোল করে নেব। এই দেখুন এইভাবে কিন্তু আমি গোল করে নেব, একদম ছোট ছোট করে, খুব বড় করবেন না। এই মিষ্টিগুলো কিন্তু একটু ছোট ছোট হয়, এইরকম ছোট ছোট করে বানালে এই মিষ্টিটা কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও অপূর্ব হয়। এইভাবে সবগুলোকে আমি ছোট ছোট করে বানিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে, এতগুলোই কিন্তু মিষ্টি হবে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবে না, একটু হালকা গরম করতে হবে। এবার যেগুলো মিষ্টির শেপ দিয়েছি সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন তেলের মধ্যে দিলে কিন্তু এইরকম বুদবুদ হবে, দেখে বুঝতেই পারবেন যে একটু তেলটা হালকা গরম হয়েছে। এইভাবে সবগুলোকে আমি দিয়ে দেব। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবেন, তাহলে দেখবেন কড়ার মধ্যে আর লাগবে না। আর সবগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে বলের মতো ফুলে যাবে। এই দেখুন কত ফুলে যাচ্ছে, এই দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। সবগুলোকে আমি দিয়ে দেব। এখানে কিন্তু কোন রকম হাতা বা খুন্তি ব্যবহার করবেন না, জাস্ট এটাকে এইভাবে একটু নাড়ি চালিয়ে দেবেন, দেখবেন অটোমেটিক এগুলো কিন্তু বলের মতো ফুলে যাবে। আর দেখুন কত সুন্দর হচ্ছে, এইরকম কিন্তু ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে
এবার এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আর একটু যদি হাতা ব্যবহার করতে চান তাহলে এরকম একটা ছোট্ট চামচ নেবেন, চামচটার মাধ্যমে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, দেখবেন এগুলো অটোমেটিক কিন্তু বলের মতো ফুলে যাবে। আর সবগুলো দেখুন তেলের উপরে কিন্তু ভেসে উঠছেই, দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠছে আর কত বড় বড় হয়ে গেছে দেখুন। এইভাবে একটা চামচের এরকম পিছন পোর্শনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ভাজবেন। মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা লাল হয়েছে। এর থেকে কিন্তু আর বেশি লাল করবো না, তাহলে কিন্তু বেশ একটু ডার্ক টাইপের হয়ে যাবে, তো এইরকমই লাল থাকবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আর একটা আমি দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন কতটা ফুলে গেছে, দেখুন কত ছোট ছোট নিয়েছিলাম আর কতটা ফুলে গেছে। এইভাবে কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবে ফুলে গেছে, এই দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে একটুখানি তেলটাকে আমি ঝরিয়ে নেব। আবার একটা আমি কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে দেখুন এই বাটির মাপ করে এক বাটির একটু কম আমি চিনি দিয়ে দেব, আর একই বাটির মাপ করে এখানে আমি দেড় বাটি জল দিয়ে দেব। এই দেড় বাটি আমি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এখানে একটা আমি শিরা বানিয়ে নেব। এই শিরাটা খুব ঘন হলে যেমন হবে না, আবার খুব পাতলা হলেও হবে না, আমি আপনাদের দেখিয়ে দেব শিরাটা কেমন হলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট মিষ্টি হবে। দেখুন শিরাটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর পাঁচ মিনিট সময় দিয়ে কিন্তু এটাকে এইভাবে একটু ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে দেখুন, একটা দুতার হলে যেমন হয় ঠিক সেরকমও নয়, জাস্ট একটু চিটচিটে ভাব হলেই হবে। এবার মিষ্টিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি দু মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। মিষ্টিগুলোকে দেখুন আমি দু মিনিট সময় ধরে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর দেখুন চিনিটা কিন্তু বেশ অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের আধা ঘন্টা পর দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রাখতে পারেন, যেহেতু আমি আপনাদের দেখাবো তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমি একটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন দেখলেন তো কত অপূর্ব হয়েছে। আজকে কিন্তু এই মিষ্টিটাকে বলে নিকুতি মিষ্টি। এই নিকুতি মিষ্টি যখন আপনারা অন্য কোনো কিছু পায়েস বানাবেন তার সাথে সার্ভ করতে পারেন, কিংবা যখন কোনো রকম সীতাভোগ বানাবেন তার সাথেও কিন্তু এই মিষ্টিটাকে সার্ভ করতে পারেন। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। অবশ্যই বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে, এই দেখুন দেখলেন তো কত সুন্দর হয়েছে, এই দেখুন আর ভিতরটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, এই দেখুন এই দেখুন। আমি যেভাবে আজ এই নিকুতি মিষ্টিটা বানালাম আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ইউনিক স্টাইলে নিকুতি মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।